গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিচা সানশাইন ব্লগস। আমি রিচা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে 8টা, আমরা ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি, আজকে শনিবার। তো উঠে কিছু করতে চাইছে না, কালকে রাতে খুব সুন্দর ঝড় একটু বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা অনেক ঠান্ডা আছে, গরম কম, তাই অনেক ঘুমিয়েছি, তা দেরি করে উঠেছি। তা চলো সকাল থেকে উঠে ভিডিওটা আজকে শুরু করলাম, দেখা যাক কতদূর টানতে পারি, আর আজকে সারাটা দিন কী করব না করবো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। আয়ুষ আর ওর পাপা গেল একটু দোকানে, দোকান করতে, বাজার করতে, মানে বাজারে নয় কাছে গেছে, তাই জন্য দোকান বলছি, একটু ডিম টিম আনতে গেল। আর আজকে মাসি আসবে না, মাসি আজকে ছুটি নিয়েছে, তো সকাল থেকে একটু ব্যস্ত, বুঝতে পারছো। বাবান ব্রাশ করে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি, চা খাওয়ানো কমপ্লিট, এখন টিফিন বানিয়ে আমরা টিফিনটা খাবো। তো চলো দেখতে থাকো আমি সারাটা দিন কী করছি। এই যে আমাদের রেডি, আজকে টিফিনে হচ্ছে তরকারিটা কিনে আনলো দোকান থেকে, আর আমি শুধু পরোটাটা বানালাম আর তার সাথে জিলেবি। এটা বাবার খাবার, এখন বাবা একা একা খেতে পারে, মানে রুটি ছিঁড়ে দিলে, তাই বাবার রুটিগুলো আমি ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়েছি, এবার গিয়ে বাবাকে খেতে দিয়ে আসি। ও বাবা টিফিনটা না, দাঁড়া। টিফিন খাওয়া হয়নি বলে এই যে খেলা করছে, টিফিন টিফিন খেয়েই পড়তে বসতে হয়, এটা নিয়ম আয়ুষের। টিফিন না খেয়ে নাকি পড়া তৈরি হয় না, মুখস্থই হয় না, তাই না আয়ুষ? শুনলেন বন্ধুরা, তা চলো টিফিনটা তাড়াতাড়ি নিয়ে আসি। এই যে এটা আমাদের টিফিন, একসাথেই সব বেড়ে এনেছি, এই বাটিটা আবার টেনে নিয়েছে, এই যে সব একসাথে বেড়ে এনেছি, সব খাওয়া দাওয়া করি। মা একা থাকে তো আর একার জন্য একটা রুটি আর বানাতে চায় না, তাই টিফিনও খায় না, তাই আমি বলেছি যে আমি রোজ টিফিনটা দেবো তোমায়, মা তো একাই থাকে। তো চলো আগে টিফিনটা দিয়ে আসি। মায়ের ঘরে এলাম, মাকে রোজই আমি সকালবেলা আসি, এসে মায়ের খালি পেটের ওষুধ আছে, মায়ের তো মনে থাকে না, দেখো মুখে আটা লেগে কী অবস্থা, তো মায়ের মনে থাকে না, তাই মা খেতে পারে না, তাই আমি এসে রোজ ওষুধ দিই, টিফিন খাবার পর ওষুধগুলো দিয়ে যায়, যাতে টিফিন খেয়ে নিজে ওষুধটা খেয়ে নিতে পারে। এটা আমার মায়ের রান্নাঘর ছোট্টখাট্ট, এটা আমার ভিডিও করছি তোমাকে, আমি ব্লগ ছাড়ি না। রান্নাঘর, এই যে মায়ের টিফিন, এবার ঘরে এলাম আর আয়ুষকে পড়তে বসালাম, আয়ুষকে একটু পড়া করবো, তার আগে আমি একটু চুলটা আঁচড়িয়ে নিই, আঁচড়িয়ে নিয়ে দেখো চুলের কী অবস্থা। আজকে কাজ ছেড়েই এলাম রান্না করতে, এখন বাজে 11টা, আর আমি হচ্ছে এইখানে ডিমের তরকারিটা চড়িয়ে দিয়েছি, ডিমটাও ভাজা হয়ে গেছে, ফোনটা অন করবো ভুলে গেছি, বললাম না যে কাজের চাপ আছে। আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা করে আছে, রোদ নেই, এটাই খুব শান্তি, সরি, তাও এখনও একটা চাদরের জন্য ভিজালাম যে কেচেনি। তো চলো কী কী রাঁধছি এখন দেখা। এই যে এখানে ডিমের কষা করবো, ডিম আলুর কষা না, ডিম আলুর একটু ঝোল মতন করবো, তাই ওখানে করছি। আর এখানে এই যে ডিমগুলো ভেজে রাখা হয়েছে, আর পটলগুলোকে আমি এইভাবে কাটছি, আমি এটা দই পটল বানাবো। এই সারাদিনটা কীভাবে কাটাচ্ছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে বলছি, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকেও অনুরোধ, তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর কাজ শেষ হলো, এবার আমি বাবাকে পরিষ্কার করব, করে কী করবে না, এবার আয়ুষকে স্নান করাবো, ঘর মুছবো, দিলে আমার কাজ শেষ হয়ে যাবে। মোটা
মোটামুটি কাজ সারা হয়েছে। এবার আমি ভাত বাড়তে এলাম, বাবাকে আগে খাইনি, দিয়ে তারপর আমি স্নান করবো। এখন বাজে 1:30, বাবা রোজ 1টায় খায়, আজ একটু দেরি হয়ে গেল, তো চলো আজক্ষণ আর এত কথা বলবো না, আগে ভাতটা বেড়ে নিই। তোমাদের আগে দেখিয়ে নিই যে আজকে কি কি রান্না হয়েছে। আজকে রান্না আছে ভাত, আর এটা হচ্ছে দই পটল, আর হয়েছে ডিমের ঝোল, ডিম আলুর। তো চলো তাড়াতাড়ি বাবার ভাতটা বেড়ে নিই। এই যে বাবার খাবার বাড়া হয়ে গেছে। বাবাকে খাইনি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এবার যাচ্ছি মায়ের কাছে, মাকে ওষুধ দেব। মায়ের যে নার্ভ, মাও আজকে ডিমের তরকারি করেছে। এই যে আমার মা করেছে ডিমের কষা, দেখেছো আমার তরকারির কালার আর মায়ের তরকারির কালার। মাকে ডাক্তার বলেছে তেল মশলা কম খেতে, মা এরকম কম তেল মশলা খাচ্ছে, বেশি খায় না। আর হাই কোলেস্ট্রল ডিম খেতে পান করেছে, লুকি লুকে 3টে ডিম রান্না করেছে। ভাবেছে সুমি তো দেখবে না এসে যে কটা ডিম করেছে বা কিছু, আজকে ধরা পড়ে গেল। এবার বাড়ি থেকে এবার আয়ুষকে স্নান করাবো, করিয়ে বাসন কটা মেজে মাথা ঘষে তারপর আমি স্নান করবো। তো দেখছো আমি সারাটা দিন কী করি, মায়ের মাকে মানে বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুটোকেই ঠেকিয়ে চলতে হয়। তাই বলি নারী আমরা সব পারি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি স্নান করে এলাম, আমার চিরুনিটা তো এখন বাজে 2:30, এবার আমরা ভাত খাবো। তো এই যে মাথাটা ঘষেছি তোমাদের বললাম, তো এখন চুলটা আঁচড়াবো। আর আমার চিরুনির অবস্থা দেখবে, এই দেখো সব ভাঙা। বাবু হাত ধুবি কিন্তু পুরো রস লেগে আছে, ভাঙা। এতবার বাজারে যাই যে নিজের জন্য একটা চিরুনি কিনবো সেটাও আর মনে থাকে না। তো আজকের ভিডিওটা এখানে এত দূরই থাকলে, এখানে অবধি বলছি সরি, এত দূরই রাখলাম। তো আগামী দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে কারণ আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর আমার অতটা নেট থাকে না, তোমাদের তো আগেই বলেছি। টাটা, বাই।